আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন পৃথিবীতে চার শ্রেণীর মানুষ বাস করে। এক শ্রেণীর মানুষ হচ্ছে আমানত, যারা ইমানদার। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে কাফেরুন। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মুশরিকুন। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মুনাফিকুন। কটা শ্রেণী বললাম? চারটি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়া আল্লাযীনা আমানু কোথাও কোথাও বলেছেন, যেখানে যেখানে বলেছেন, জেনে রাখতে হবে সেখানে মুসলমানদের উপরে কোনো না কোনো দায়িত্ব, কোনো না কোনো কর্তব্য, কোনো না কোনো আমল, কোনো না কোনো কাজ আমার আল্লাহ অর্পণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ব্যাখ্যা করে দেব। আর এই কাফির মুশরিক মুনাফিক এই ইমানদারদের ঘর থেকে এসেছে, এরা সকলে আহলে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين المنفكين حتى تأتيهم البينة পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো, পৃথিবীতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি বান্দা দেখতে পাও, যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতে হচ্ছে তারা হলো কাফির। কাফের মানে ওই ব্যক্তিকে বলা হয় যে প্রকৃতি স্রষ্টাকে আল্লাহ আল্লাহ বলে না, প্রকৃতি মালিককে মালিক বলে না, প্রকৃতি স্রষ্টাকে স্রষ্টা বলে না, তারা বলে পৃথিবীটা এমনি এমনি চলছে, কাউকে তারা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হলো মুশরিক, যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তারা বোঝে, কিন্তু অরিজিনাল আল্লাহকে না মেনে আল্লাহর জায়গায় অন্য একজনকে বসিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিভাষায় তাদের বলা হচ্ছে মুশরিক। আর মুনাফিক সব তিন দলের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা মুমিনদের মধ্যেও আছে, মুনাফিকরা মুশরিকদের মধ্যেও আছে, মুশরিক আপনার মুনাফিকরা কাফিরদের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষগুলোকে বলা হয়েছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সাথে করে বলেছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিকিন। হ্যাঁ পৃথিবীর মানুষরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যায়, যারা আজকে কাফের হয়েছে, যারা আজকে মাত্র মুশরিক হয়েছে, যারা আজকে মুনাফিক হয়েছে, এরা সকলেই আহলে কিতাবের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে কাফের হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন উনজিলা ফিহি তাওরাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে কোরআনের পূর্বে আমি আল্লাহ একটা কিতাব উত্তীর্ণ করেছিলাম, তার নাম হলো তাওরাত। উনজিলা ফিহি যুবুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে একটা কিতাব উত্তীর্ণ করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই কিতাবটা দিয়েছিলাম, পৃথিবীর মানুষের জন্য সেই কিতাবটা দিয়েছিলাম, সেই কিতাবের নাম হলো যুবুর। উনজিলা ফিহিল ইনজিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য আর একটা কিতাব পাঠিয়েছি, সেই কিতাবের নাম হলো ইনজিল। মুসলমানেরা খেয়াল করে শুনে নেবেন, তৌরাত আসার পরে পৃথিবীর মানুষেরা তৌরাত মানলো, পৃথিবীর মানুষেরা তৌরাত মানলো, তৌরাতের উপর আমল করলো, তৌরাত তারা মেনে চললো। আল্লাহ রাব্বুল আলামিন বলে যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন যুবুর পাঠিয়েছি, ওই আপনার তৌরাত মান্নাকারীরা বলছে আমরা যুবুর মানবো না। এই তৌরাত এসে গেছে, তৌরাতের পরে যুবুর এসছে, যুবুর আসার পরে মান্যকারীদের বলা ইহুদি, এরা হলো ইহুদি সম্প্রদায়, এরা হলো সবচাইতে মুসলমানদের এক নম্বর দুশ্মনের আহলে কিতাব। জুবুর যাদেরকে দেওয়া হয়েছে, জুবুর যারা আঁকড়ে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন জুবুর যারা মানে তারা হলো নাসারা, এরা একটা সম্প্রদায়। ইঞ্জিল যাদেরকে দেওয়া হলো, ইঞ্জিল যারা মানে তাদেরকে বলা হয় খ্রিস্টান। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীতে কষ্টের দিন মনে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনালিল কিতাব ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিকিন হাত্তা তাতিহুমুল বাইয়্যিনাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিতাব পাঠানোর পরও আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য কিতাব পাঠিয়েছি, তার নাম হলো কোরআন। এই কোরআন আসার পরও তারা অস্বীকার করেছে তাদের কর্মের জন্য, কেউ কাফের হয়েছে, কেউ মুশরিক হয়েছে, কেউ মুনাফিক হয়ে গেছে, আবার পৃথিবীর কোন কোন মানুষ আপনার ঈমান আনার কারণে মুমিন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যারা কুফরি করবে তাদের শাস্তি কি হবে? সূরা হাদিদ থেকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারূ সাওয়ুন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হ্যাঁ পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, পৃথিবীর মানুষের মধ্য থেকে যারা কাফির হয়ে গেছে ওদের যতই তুমি হেদায়েত করো না কেন ওরা হেদায়েত হতে পারবে না। আর তো সব বলে সব সমান 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 মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্কাতম বাচ্চা আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ বলেছেন, আল্লামা জালালউদ্দিন মহলি রহমাতুল্লাহ বলেছেন, আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ বর্ণনা দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, বাংলাদেশের কাফের, ভারতের কাফের, আফগানিস্তানের কাফের, পাকিস্তানের কাফের, আমেরিকার কাফের এবং ইংল্যান্ডের কাফের, কাফের মানেই কাফের, তাদের কোনো আপনার পার্থক্য বলে কিছু নাই। আর যদি মোমেন আপনার ইংল্যান্ডের মোমেন, বাংলাদেশের মোমেন, রোহিঙ্গার মোমেন, মোমেন যখন হবে মোমেনের অন্তরে একটা মোমেনের প্রতি টান আছে না কি বলেন? শুনেছেন তো আপনারা, দেখেছেন কিছু দেখেছেন বলে দিন মোবাইলে, রোহিঙ্গার মুসলমানদের তাড়িয়ে দেওয়া হয় জ্যান্ত অবস্থায় আপনার মেরে ফেলা হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে, তারা সাগর পেরিয়ে নদী পেরিয়ে বাংলাদেশের মতো জায়গায় এসে ইসলাম দিল, বাংলাদেশের কত যুবক রোহিঙ্গা মেয়েদের চেনেও না, রোহিঙ্গা পুরুষদের চেনেও না, তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এবং থাকবার জায়গা ব্যবস্থান করে দিলেন, একটাই কারণ হচ্ছে ওরা মোমেন আমরা মোমেন, ওরা মোমেন আমরা মোমেন, খালি মোমেনের সঙ্গে মোমেনের একটা সম্পর্ক আছে। দেখবেন ভাই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছেন হঠাৎ করে একটা মুসলমানকে ধরে কি করছে, আপনি তো শক্তি নেই মনটা আপনার কেমন টান লাগবে, দেখবেন লাগবে নাকি টান লাগবে, কেন ও তো আপনার চাষতে ভয় নয়, খেলা তো ভয় নয়, মমতো ভয় নয়, তবু তো ভয় নয়, গ্রামের মানুষও নয়, কিন্তু ওর সামনে যদি আমার একটা থাবলা দেয় কি আপনার সামনে আমার একটা থাবলা দেয় তাহলে কিন্তু মনটা কেন হয়ে যাবে, দেখবেন কিসের টান বলুন তো, সালাম সারা পৃথিবীর বোমের এক, সারা পৃথিবীর কাফের এক, সারা পৃথিবীর মুশরিক এক, সারা পৃথিবীর মুনাফিক এক, বুঝা গেল? আমার আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারূ ওয়া কাযযাবূ বিআয়াতিনা উলাইকা আসহাবুজ জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, যে সমস্ত বান্দাগুলো কাফির হয়ে গেছে, যে সমস্ত বান্দাগুলো কাফির হয়ে গেছে এই কারণে তারা কাফির হয়েছে, কাযযাবূ বিআয়াতিনা, তারা আল্লাহর কোরআনকে মিথ্যা বলে মনে করেছে, আল্লাহর কোরআনকে মিথ্যা বলে মনে করেছে, আল্লাহর পাঠানো বার্তাকে মিথ্যা বলে মনে করেছে, আল্লাহর পাঠানো নবীকে মিথ্যা বলে মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিভাষায় তাদেরকে বলে কাফির, ওয়া কাযযাবূ বিআয়াতিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামক জাহান্নাম আপনার রেখে দিয়েছি, এরা জাহান্নামক জাহান্নামে চলে যাবে। মুসলমানদের মধ্যে কাফির কি মনে করেন? সেদিন একজন বলছি আমাদের এলাকায় বলছে, চাচা তুমি যাই বলো মোহাম্মদ হচ্ছে একটা সাধারণ জ্ঞানী মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক বলবে না, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আপনার মহাত্মা গান্ধী যেমন এরা একটা মানুষ মুসলমান ছিল, এমএ পাস করে নাউজুবিল্লাহ মিন জালিক, চিন্তা করেছেন যদি কেউ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে কেউ এনাপ করেন তিনি মুসলমান থাকবেন, যদি কেউ কোরআনের উপর সন্দেহ করেন তিনি মুসলমান থাকবেন? কত মুসলমান শিরক করছে জানেন? আমি অন্য হয়তো বলব না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলেছেন, হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেদের নসিহত করছেন,
ya bunayya la tusriku billahi shay'a inna shirka la zulmun azim আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে লোকমান হাকিম তুমি তোমার ছেলেদেরকে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম পৃথিবীতে যত জুলুম আছে অত্যাচার আছে যত গুনাহ আছে সব চাইতে বড় গুনাহ হলো শিরকের গুনাহ শিরকের গুনাহ সবচেয়ে জুলমুন আযীম বড় গুনাহ বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শুনে নাও জেনে নাও তোমরা যদি শিরক করে ফেলো তাহলে তোমাদের জীবনের গুনাহ কথা মাফ হবে না যতক্ষণ না তোমরা কালমা রদ্দে কাপড় না পড়ো আর ভাইরা এদের কি করে শিরক হয় আপনি তো নামাজি মানুষ রাত 12টার সময় আপনার ছেলের পেটে বিরাট যন্ত্রণা একদম ছটফট 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 করছে গ্রামের হাতুড়ে ডাক্তারে ডাকলেন খোকা দেখ তো এর পেটে কেন যন্ত্রণা হচ্ছে খোকার সঙ্গে সঙ্গে বলল চাচা এই যে আমি ওষুধ দিলাম মেডিসিন দিলাম একটু ছাড়বে আমি পারবো না তুমি তো অন্য নিয়ে যাও ও নিয়ে গেল বনগাঁ বনগাঁয় নিয়ে হাসপাতালে বলছে হবে না এ আমাদের আওতার বাইরে কি হবে ট্রান্সফার আরজি করে নিয়ে গেল আল্লাহ রহমতে আপনার ছেলে ভালো হয়ে গেল কি আমার ছেলে ভালো হয়ে গেল বাড়িতে মুসলমান বলতে গেল না যদি ছেলের আরজি কলে না নিয়ে যেতাম আমার ছেলে বাঁচত ইমান থাকলে হ্যাঁ ইমান থাকলেও তাহলে আরজি কলের ওই ডাক্তার তো আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ মৌতের মালিক কে জীবন কে দেয় হায়াত দেয় আল্লাহ মৌত দেয় আল্লাহ রেজেক দেয় আল্লাহ দৌলত দেয় আল্লাহ বান্দা যদি অহংকার করে বলো তাহলে তোমার সব গেল আমি মুসলমান মুশরিক হয়ে গেলাম কাফির হয়ে গেলাম দেখেছেন বিরাট সম্মান করা একজন বড় মুক্তি সাহেব আমির সাহেব একটা পিস চা গর্বের চা বেড়েছে ও জানা নাই প্রধানে ঘবাস করে পায়ে হাত ধরছি মাথাটা হাত ধরছি পরিমাণ থাকবে আলেমের সম্মান করতে বলা হয়েছে হাফেজের সম্মান করতে বলা হয়েছে পিস সাহেবের সম্মান করতে বলা হয়েছে আলেম হাক্কানিকে সম্মান করতে বলা হয়েছে এ নয় সে জানত নয় আমার ভাই জান ইন্না শিরকা লা যুলমুন আযীম ছেড়ে করতে সবচাইতে বড় গুনাহ ছেড়ে থেকে বাঁচতে হবে তিন নম্বর মুনাফিক আরে মুনাফিক আমাদের আনা ঠিকানাতে পাওয়া যায় মুনাফিক আনা ঠিকানাতে ঘরের মধ্যে পাওয়া যায় মুনাফিকের তিনটা আলামত এখন তাকে মুনাফিক বলা হচ্ছে না তিনটে যদি খাসলত থাকে তিনটে স্বভাব থাকে তাকে মুনাফেকের মধ্যে ধরে নেওয়ার কথা বলা হয়েছে সেই তিনটে কি ইজা হাদাসা কাদাবা কথায় কথায় মিথ্যা কথা বলা ওইদা ওয়াদা খেলাফা ওয়াদা করলে খেলাফ করা ওইদা আমানাতা খেয়ানাতা যদি কেউ আমানত রাখে আমানতে খেয়ানত করা মসজিদের মুতল্লি সেক্রেটারি বড় লোকের ছিল রাগ করবেন না কেউ থাকতে পারে ওর কাছে কোন 4,000 টাকা রেখেছে গ্রামের মানুষ সব বলেছে ক্যাশিয়ার আছে কথা তো বলছে এখন কবে কাজ হবে এখন তো আমি জমি কিন্তু 50,000 টাকা এখন দিয়ে দিই আবার পাট উঠলে কি কুমড়ো উঠলে দিয়ে দেবেন আমানত খেয়ানত হয়ে গেল মিয়া আমানত ওটাই যেটা আপনার কাছে রাখা হবে সেটাই ফিরিয়ে দিতে হবে যে লোকটা রাখবে সেই লোকটা ফেরাবেন দেখেছেন আমানতে খেয়ানত একজন লোক অন্যায় করে ফেলেছে যেটা করুক ব্যবচারী করুক কিংবা আপনার চুরি করুক এখন আপনার বন্ধু সাহেব বলছে ভাই তোকে আমানত দিকে বললাম আমি এই কাজটা করে ফেলেছি বলিস তো বলছে না ভাই ওর কিন্তু মুখমুল করতে কি বাস ভাই আর গা খুন করতে আবার মুখমুল করতে একবার এ করছে বলছে দেখি জানিস কি হয়েছে মুনাফিক আমাদের দেশে আছে না নেই এটা আসলে ইমান রাখে না আল্লাহ কোরআন বলছি আমি বলছি না সূরা বাকারা ومن الناس من يقول آمنا بالله
وبل يوم الآخر وما هم بمؤمنين আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের মধ্যে থেকে এমন এক শ্রেণীর মানুষ আছে তারা প্রকাশ্য বানাম না ইমানদারি মানে নেছি আসলে কিন্তু তারা ঈমান আনেনি তারা ঈমানের কাজ করে না মুসলমান বলে আমি ঈমানদার তাহলে মুসলমান যদি ঈমানদার হয় ফজরের সময় ফুল ছোঁয়াতে যায় কিন্তু নামাজ না পড়ে কি করে যায় মুসলমান যদি মুসলমান হয় শুক্রবারের সময় দুপুরের বেলায় মাঠের কাজে লাগে কাজে যখন পৌঁছে যায় কাজ শেখে এসে জমার নামাজ কেমন করে তরক করে মুসলমান যদি মুসলমান হয় বাইরে জমি কেমন করে ফাঁকি দেয় মুসলমান যদি মুসলমান হয় গুণের জমি কেমন করে লিখে নেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান না অমিনান না আছে মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন হে পৃথিবীর মানুষ শুনে রাখো পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা মুখে বলে ইমানদার আদৌ তারা ইমানদার না হে কোনো বেহেম মারাদম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের অন্তরে ব্যাধিও আছে অন্তর কি অসুখ আছে সে অসুখের কারণে তারা শরীয়ত মানতে পারে না সে অসুখের কারণে তারা শরীয়তের হুকুম মানে না সে অসুখের কারণে তারা শরীয়তকে হালালকে হালাল তমিজ করে না হারাম হালাল বেচছে আপনার তাপ আপনার তাফারুক করে না হালাল হারাম আপনার মেজিল করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওদের কি কখনোই মুমিন বলা যায় না আমার ভাইয়েরা যে কথা বলছিলাম কোরআনে যে আয়াত পড়েছি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লু আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর ঈমানদাররা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে রাসূলের প্রতি ঈমান এনেছে যারা কোরআনের প্রতি ঈমান এনেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছি যারা ঈমান আনেনি তাদেরকে আমি আল্লাহ বলতে চাই না যারা আপনার কুফরি করেছে তাদেরকেও আমি আল্লাহ বলতে চাই না যারা মুশরিকি করে তাদেরকেও আমি আল্লাহ বলতে চাই না যারা মুনাফিকি করে তাদেরকেও আমি আল্লাহ বলতে চাই না আমি আল্লাহ বলতে চাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর একটা ব্যবসা শিখাবো যে ব্যবসা করলে একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে হালাদুল্লু আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম আমার আল্লাহ বললেন হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও আল্লাহর কঠিন আযাব থেকে নাজাত পেয়ে যাবে মার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ব্যবসাটা কি বিজনেসটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সেই বিজনেসের প্রথম ধাপটা হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস রাখতে হবে রাখেন তো আমরা রাখি না ছোট্টটা ঘটনা বলবো আল্লাহর প্রতি বিশ্বাস আমি যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে গেছেন মক্কার জমিনে